গুড ইভিনিং ফ্রেন্ড। তো মায়ের আপডেটটা তোমাদের কালকে আর দেওয়া হয়নি, কালকে তোমাদের অর্ককে দেখানো হয়েছে আর তারপরে আর আপডেট দেওয়া হয়নি। তো আজকে শর্ট ভিডিওতে আমি লিখেছিলাম যে মায়ের আপডেটটা একটু পরে দেব। তো এখন একটু শুয়েছিলাম ছেলের পাশে, ঘুমায়নি, এমনি চোখটা বন্ধ করে শুয়েছিলাম। এখন বাজে 5:40, তো ভাবলাম না অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তোমাদের জানানো দরকার, কারণ তোমরা তো সেটার অপেক্ষাই করছো। আমি তো আর কোনো ডেলি ব্লগ করছি না যে সেটার মধ্যেই তোমরা পুরোটা জেনে যাবে, ডেলি ব্লগ করার ক্ষমতাটুকুনিও নেই সত্যি কথা বলতে। তো সত্যি বলতে কালকে সবাই আমাকে লিখেছো যে অন্তরা তোমাকে অনেক ফ্রেশ লাগছে, একটু হাসি খুশি আছি। সত্যিই তাই, বিশ্বাস করো সত্যিই তাই, মানে হাসি খুশিই ছিলাম। তারপরে তো দেখলেই কালকে ছেলের বার্থটপ দেখানোর পরে কার্তিক জায়ামুড়া সবাই গেল নার্সিংহোমে, তো তারপরে তো দেখালাম, তো সত্যি ফ্রেশ ছিলাম, কারণ 72 ঘন্টা কেটে গেছে, মানে বলেছিল অপারেশনের 72 ঘন্টা রিস্ক, সেন্সটা আছে, হালকা আছে, ওই গিয়ে ডাকছে তখন একটু তাকাচ্ছে, হ্যাঁ, তো জায়ামু টাইমু সবাই ইশারা করছে, ব্যাস ওইটুকুই সেন্সটা আছে। তো সত্যি বলতে এত দূর ঠিক ছিল, এত দূর ঠিক ছিল, কিন্তু মাথাটা যন্ত্রণা হচ্ছে, মানে বলছি না মাথাটা যন্ত্রণা হচ্ছে, সকাল থেকে মাথাটা ব্যথা করছে। তো যাই হোক, তো যেটা বলার ছিল, কালকে যখন গেছে ওরা, তারপরে কথা বলেছে, তো ডাক্তার বলল অপারেশন তো 3 দিনে সাকসেস হয়ে গেছে 72 ঘন্টায়। তো 72 ঘন্টায় যখন সাকসেসটা হয়ে গেছে, অসুবিধা হবে না, অপারেশন একদম সাকসেস। বলে না একটা যেতে না যেতে মায়ের আরেকটা ধরছিল, ওই সেই একই ব্যাপার হলো। এখন ওই বাইপাপটা যেটা লাগানো থাকে পুরো টাইট হয়ে, ওটা হলো কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা নিই, আর অক্সিজেনটা যে ছাড়ি, অক্সিজেনটা ছাড়তে পারছে মা, কিন্তু ওইটা না নিতে পারছে না, মানে বের করতে পারছে না, ওটা জমে যাচ্ছে বুকে। ওই জন্য একটু মানে ডাক্তার বলে দিয়েছে এটা একটু রিস্ক, এটা বুঝতে পারছি না কেন হচ্ছে, ওষুধ তো চলছে, ডাক্তার বলেছে ওদের যে ওষুধ তো চলছে, কিন্তু ওষুধটা এত আস্তে কাজ করছে, এটা সত্যিই রিস্ক বলে দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো এই মঙ্গল বুধবারের মধ্যে মাকে ছুটি দিয়ে দেবে, যেহেতু অপারেশনটাই মেন ছিল সেই কারণে, আর অপারেশনটা হয়েছে ওখান দিয়ে, তো বললাম স্টিলের পাত বসিয়ে তোমাদের পেটে পুরো একদম ইয়ে করে দিয়েছে, মানে ড্রেন টাইপের করে দিয়েছে, যে জলটা বেরিয়ে দেবে যাবে পটির ধার দিয়ে, তো স্টমাক দিয়ে যেটা পুরো অ্যাটাচ করে দিয়েছে। কিন্তু এইটা আবার একটা রিস্ক হয়ে গেছে, সবাই টেনশানে করছি, কারণ এক তো টাকার টেনশন, তার উপরে মায়ের কষ্ট, মানে তো একটু ফোন কল এসেছিল ওই জন্য মাঝখানে এরকম পজ করে আবার শুরু করলাম। যাই হোক, যেটা বলছিলাম যে মায়ের তো কষ্ট কষ্টই, টাকা পয়সার এদিকে মায়ের কষ্ট, দুটোই একদিকে, ডেলি কত 22-23 হাজার টাকা করে বিল হচ্ছে। এবার কালকে ওখানে বলেছে, কালকে ওখানে বলেছে কার্তিক জায়ামুড়া বলেছে যে আপনারা সেভাবে আপনারা একটা লিস্ট ধরিয়ে দিচ্ছেন যে এই ওষুধ দিচ্ছি, আমরা কি করে বুঝবো ওষুধ দিচ্ছেন, আপনারা তো বললেন অপারেশনে, অপারেশনটাই মেন ছিল, অপারেশন হয়ে গেলে ব্যাস তারপরেই হয়ে যাবে, মশা কামড়াচ্ছে হয়ে যাবে, কিন্তু আপনারা যদি এইভাবে করেন আমরা কি করে বুঝবো যে এই ওষুধগুলো দিচ্ছেন ওষুধে কাজ করছে না, বলেছে। তারপরে একটা কি ভুল লিখেছে ওটা আবার ধরিয়ে দিয়েছে, যাই হোক ওগুলো বাদ দাও, ওগুলো আমি বুঝি না, যাই হোক সত্যিই খুব খারাপ লাগছে যে মায়ের একটা মানে একটার পর একটা লেগেই রয়েছে। আমরা ভেবেছিলাম, সবাই ওয়েট করেছিলাম যে মঙ্গল বুধবারে বলেছিল মাকে ছেড়ে দেবে, কিন্তু যতক্ষণ ওইটা ঠিক না হচ্ছে, নিঃশ্বাসটা না ছাড়তে পারছে, ততক্ষণ তো কিছু করার নেই না। তো আজকে যেতে পারলো না। আরেকটা কথা বলি,
মানে আমি এত ঝিমিয়ে যাচ্ছি না আজকে। আর একটা কথা বলি, আজকের অবস্থাটা জানোই তোমরা, কলকাতার অবস্থাটা কি সবাই হয়তো খবরই দেখছো, কলকাতার অবস্থাটা কতটা খারাপ অবস্থা সবাই দেখছো। সত্যি আমরাও বিচার চাই, বিশ্বাস করো আমরাও বিচার চাই, যে একটা মেয়ের সাথে এতটা বাজেভাবে মানে অত্যাচার হয়েছে সেটার জন্য আমরা বিচার চাই। কিন্তু কি বলো তো, সাধারণ মানুষের এত কষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের মতো ফ্যামিলিতে যদি এরকম অসুস্থ হতো কোথায় নিয়ে যেতাম বলো? নার্সিংহোমে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো আমাদের পক্ষে সম্ভব হতো না, সত্যি কথা বলছি। আজকে জাইম বুড়া দিদিরা ছিল বলে মাকে আমরা নার্সিংহোমে রেখে এত টাকা ট্রিটমেন্ট করাচ্ছি। আজকে অবধি তোমরা 6 লাখ টাকা হয়েছে, আজকে অবধি, আজকে অবধি ভাবো। তাহলে এটা আমাদের সাধারণ ঘরে অসম্ভব, অসম্ভব নেয়া। তো আজকে অবধি এই 6 লাখ টাকা হয়ে গেছে। আজকে আমাদের যখন কল্যাণ থেকে রেফার করলো তখন এনআরএসে রেফার করেছিল, কিন্তু এনআরএসে যদি নিয়ে যেতাম মানে মায়ের ট্রিটমেন্ট আদেও হতো, মা কি সুস্থ হতো, মার কি অপারেশন হতো, মা কি ওষুধ পেত, না মাকে বাড়ি পাঠিয়ে দিত। মানে এখানেই আমাদের, এখানেই দেখার মতো আমাদের এই পাড়ার মধ্যে 3-4 জনের এরকম, যেরকম ওই যে এইটা হচ্ছিল, তো খুবই অবস্থা খারাপ ছিল। হসপিটালে নিয়ে গেল, 2টো ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, ভর্তি নিল না। ভর্তি নেবে কী করে, ডাক্তার নেই তো, ভর্তিটা নেবে কী করে? আজকে এরকম সাধারণগণে যারা, যাদের অসুস্থ হবে তাদের তো হসপিটালে যেতে পারবে না, আর সবার তো সামর্থ্য হয় না নার্সিংহোমে ভর্তি হওয়ার, তাই না কি? সত্যি মানে দুদিক দিয়েই দুর্ভোগ হচ্ছে। আজকে মেয়েটা বিচার পাচ্ছে না, আর এদিকে আমাদের দুর্ভোগ, মানে এতটা কষ্টের মধ্যে রয়েছি না বিশ্বাস করো, তার মধ্যেও হাসি খুশি থাকার চেষ্টা করছি। মানে কালকে থেকে যখন থেকে শুনেছি মায়ের ওরকম কথা, আজকে ভাবছিলাম, আমরাও আলোচনা করছিলাম যে আজকে যদি এখন হসপিটালের পরিষেবাটা ভালো হতো তাহলে তো এনআরএস থেকেই মার ট্রিটমেন্টটাও হয়ে যেত, মা সুস্থও হয়ে যেত। মানে কি বলবো, মানে চারদিক দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। দিদি বড় জামাইবু তো চলে গেছে, সবারই দেখো কাজ আছে, অফিস আছে, অফিস এতদিন ছুটি নিয়ে তো কর থাকা যায় না, কারণ তারও তো টাকার দরকার না, ছুটি নিলেই তো হবে না। ওদিকে মেজ জামাইবু মেজ দি চলে গেছে, বলেছি ওদের 10-15 বিজনেস, বিজনেস না হলে টাকা নেই। মানে এরকম খারাপ অবস্থা, এরকম খারাপ অবস্থা চলছে। দিদিরা সব আলোচনা করছিল, মেজদি মেজাম্বু বড় জাইম্বু কার্তিক সবাই আলোচনা করছিল যে একটু কথা বলে দেখ যে ওষুধটা একটু যাতে তাড়াতাড়ি কাজ করে সেরকম ওষুধ দিতে, কারণ মানে বিলের ওপর বিল হয়ে যাচ্ছে তো না, এবার বুঝতে পারছি না কিছু, বিশ্বাস করো। ডাক্তার বলে দিয়েছে যে আমার অপারেশন সাকসেস হয়েছে, অপারেশনে যেটা প্যানক্রিয়াটিস ছিল একদম মানে ওটা একদম ঠিক হয়ে গেছে, ওটার দিক দিয়ে আর কোনো অসুবিধা নেই, এখন হয়ে গেছে ওই কার্বন ডাইঅক্সাইড যেটা ওটা জমে যাচ্ছে, ওটা বেরোচ্ছে না, মানে ওটার জন্য মা নিঃশ্বাস নিতে পারছে না, ওটার জন্য নিঃশ্বাসই নিতে পারছে না, কতটা কষ্ট পাচ্ছে সে, মানে তার কষ্টটা দেখার মতো না। যাচ্ছে তো শুধু মানে চোখ খুলে এরকম তাকাচ্ছে, বলছে যেটা কার্তিক এসে তাকাচ্ছে, কার্তিককে জিজ্ঞেস করছে মানে বাড়ি যাওয়ার কথা বলতে চাইছো কিন্তু বলতে পারছে না, বাড়ি যাওয়ার কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না যে বাড়ি যাব। তাও কার্তিক বলছে যে মা, আর এরকম দেখাচ্ছে দুটো দিন বলে 8-9 দিন হয়ে গেল, এই অপারেশন হয়েছে 6 দিন হয়ে গেল, ডাক্তার বলেছিল অপারেশনের 2-3 দিন পরেই ছেড়ে দেবে বলছে, আর মুখটা ব্যথা করছে। অনেক রিল্যাক্স থাকার চেষ্টা করছি বিশ্বাস করো। কাল মা কালকে যখন 72 ঘন্টাটা কমপ্লিট হয়ে গেছে না, বসুদিন কি মানে কালকে সকাল থেকে এতটা খুশি ছিলাম, এতটা খুশি ছিলাম, সবাই আমরা ওয়েট করছিলাম যে ওরা এসে বলবে যে মা এখন সুস্থ আছে, মাকে 2-3 দিনে নিয়ে আসবে। এসে ফোনে জিজ্ঞেস করেছি তখন কিছু বলেনি, জানে টেনশন করব, এসে এরমভাবে বলছে না, মানে সত্যি কথা আর আর পারছি না গো, আর নিতে পারছি না, আর নিতে পারছি না।
যাই হোক, এটাই মায়ের আপডেট দেওয়ার ছিল। মা সুস্থ হয়ে আসুক, এটুকুই চাই, মা এবার পুরোটা সুস্থ হয়ে আসুক, আর কিছু চাই না। এই একটা প্রবলেম পুরো সলভ হলো, আবার আরেকটা প্রবলেম। ও আজকে তো যাই বলছিলাম, যেটা যে আজকে তো যেতে পারলো না ওরা এই অবস্থার মধ্যে, কারণ ট্রেনের রাস্তায় এতটাই মানে এই এই চলছে। এবার যদি গিয়ে ওদের যদি হ্যারাসমেন্ট হতে হয় রাস্তায়, সেই কারণে আর আজকে আর যেতে পারলো না। আবার দেখছি কালকে বন্ধ ডেকেছে, খবরে দেখছিলাম এই মাত্র যে বন্ধ ডেকেছে 12 ঘন্টার। কালকে কি করে যাবে জানি না। তো ওই দাদা, যেই দাদা ওই আশুতোষ মেডিকেলের খোঁজ দিয়েছিল, ওই দাদা আজকে যাচ্ছে। তো দাদাকে বলে দেওয়া হলো, কার্তিককে বললাম বলে দিতে দাদাকে। তো দাদাকে বলেছে যে দাদা মাকে একটু বলে দিতে যে ওরা তো এই এই এত অবরোধ টবরোধের জন্য রাস্তায় বেরোতে পারিনি, যদি ট্রেন ট্রেন আটকে দেয় এই করে ঝামেলা হচ্ছে রাস্তায়, এই কারণে আসতে মানে এই কারণে আসতে পারিনি, তো কালকে আসবে। আবার যদি কালকে এরকম বন্ধ ডাকে বন্ধ হয়, তো মা কি মানে মার কাছে কি করে যাবে? মাও তো মানে দরজার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, এই আসলো বুঝি, এই আসলো বুঝি। একজনকেও দেখতে না পেলে কতটা কষ্ট পাবে সে সেটাই চিন্তা করছে। ঠিক আছে চলো, এইটুকুই তোমাদের জানানোর ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।